সিলেটে দুই বাসের সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 4 আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এনা পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল, অন্যদিকে ঢাকা থেকে সিলেট আসছিল লন্ডন এক্সপ্রেসের একটি বাস। সিলেট শহরতলির রশিদপুরে পৌঁছলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, দুমড়ে মুচড়ে যায় দুটি বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই দুই বাসের চালক, সহকারী এবং এক চিকিৎসকের মৃত্যু হয়। বাস দুটি কেটে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। যাত্রীদের হাউমাউ কান্না শুনতে পাই, শোনার পর আমরা মানুষজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠাই। ফায়ার সার্ভিস এসে আইয়া ফায়ার সার্ভিস বডি কাটিয়া ড্রাইভার এলাপার সুপরে বাগড়ছে বাগড়িয়া নেওয়া নেওয়া হইছে। আমরা লন্ডন এক্সপ্রেসের বাসটি উল্টো পথে দ্রুত গতিতে আসার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। লন্ডন এক্সপ্রেস তার রং সাইডে ঢুকে গেছে, সকালে একটু ঘন কুয়াশা ছিল, হয়তো এই কুয়াশার কারণেও হতে পারে সামনাসামনি সংঘর্ষে। এখানে চারজন স্পটদের দেখতে পাচ্ছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়। এদিকে বগুড়ার শাহজাহানপুরে ঢাকা রংপুর মহাসড়কের মাঝিরা এলাকায় ঢাকাগামী শাওন এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। বিকট একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে বাইরে আসি রাস্তায়, এসে দেখি যে একটা সিএনজি জড় সড় হয়ে পড়ে আছে। এই শাওন পায়ে দৌড়ে আসি আর দেখি ওই নাইট ক্রস পিছন থেকে ওই গাড়িটা মারা যায়। সিএনজিটা একেবারে দমরে মুচড়ে যায় এবং সিএনজিতে তিনজন যাত্রী এবং ড্রাইভার সহ চারজন ছিল, তারা চাপা পড়ে যায়। আমরা যৌথভাবে তাদেরকে উদ্ধার করি এবং এই চারজনই মারা গেছে। দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক। তানিয়া নাসরিন, টিবিসি নিউজ ডেস্ক।